ওয়েলকাম টু সায়ন্তন বসাক ইউটিউব চ্যানেল। এখন আমি যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস টুয়েলভের ভেক্টরের 7-2 নম্বর প্রবলেমটা। এখানে বলেছে যে দেখাও যে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এবং সেক্ষেত্রে দেখাতে হবে বিন্দু তিনটি সমরেখা। কিন্তু অঙ্কটাতে কোনো সমস্যা আছে, এটা সমরেখা হবে না, এবং কী জন্য সমরেখা হবে না সেই কারণটা আমি পিডিএফের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি, তোমরা চাইলে পিডিএফটা দেখতে পারো। এবং তোমাদের মধ্যে যদি আরও কোনো কোশ্চেন থাকে এই অঙ্কটা নিয়ে তোমরা আমাকে জানাতে পারো। নিচে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। এবং 7-1 যে অঙ্কটা আছে সেটা সমরেখা হয়ে যাচ্ছে ভেক্টর পদ্ধতিতে, কিন্তু এটা হচ্ছে না। তোমরা যদি কোনোভাবে সমাধান করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।